কেমন ছিল জেনারেল এরশাদের শাসনামল? ১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রামে এক সামরিক অভ্যুত্থানে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিহত হন। সে সময় জেনারেল এরশাদ সেনা প্রধান ছিলেন। জিয়াউর রহমান নিহত হওয়ার পর সে সময়ের ভাইস প্রেসিডেন্ট বিচারপতি আব্দুস সাত্তার রাষ্ট্রপতির দায়িত্ব নেন এবং তার নেতৃত্বে বিএনপি সরকার গঠিত হয়েছিল। কিন্তু সেই সরকার বেশি দিন ক্ষমতায় থাকতে পারেনি। বিচারপতি আব্দুস সাত্তার সরকারের দুই মাস পরই জেনারেল এরশাদ কয়েকজন জেনারেলকে নিয়ে রাষ্ট্রপতির সাথে দেখা করে মন্ত্রীদের ব্যাপারে দুর্নীতির অভিযোগ তুলে ধরেছিলেন। এইভাবে দেশ চলতে পারে না বলে বার্তা দিয়েছিলেন। বিচারপতি সাত্তারকে বার্তা দেওয়ার পর জেনারেল এরশাদ ক্ষমতা দখলের ক্ষেত্র তৈরি করেছিলেন। শেষ পর্যন্ত ১৯৮২ সালের ২৪শে মার্চ জেনারেল এরশাদ বিচারপতি সাত্তারকে হটিয়ে ক্ষমতা দখল করেন। ক্ষমতা দখলের পর দেশের রাজনীতি নিষিদ্ধ করে তিনি বাংলাদেশ দ্বিতীয়বারের মতো সামরিক শাসন জারি করে নিজেকে প্রধান সামরিক শাসক হিসেবে ঘোষণা করেছেন। তিনি নতুন এক স্লোগান চালু করেছিলেন, সেটি হল নতুন বাংলাদেশ গর্ব মোরা। তবে তার সেই সামরিক শাসনের বিরুদ্ধে প্রথম প্রতিবাদ করেছিলেন ছাত্ররা। ১৯৮২ সালের ১১ সেপ্টেম্বর শিক্ষা দিবসকে কেন্দ্র করে মজিদ খানের প্রস্তাবিত শিক্ষানীতি বাতিলের দাবি নিয়ে ছাত্র সংগঠনগুলো সক্রিয় হওয়ার চেষ্টা শুরু করেছিল। সেই বছরের নভেম্বরে তৈরি হয়েছিল সব ছাত্র সংগঠনের ঐক্যবদ্ধ ফোরাম ছাত্র সংগ্রাম পরিষদ। পরের বছর ১৯৮৩ সালের ১৪-১৫ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ছাত্ররা সামরিক শাসনের বিরুদ্ধে রাজপথে নামলে পুলিশের সাথে সংঘর্ষে কমপক্ষে ৫ জন নিহত হয়েছিলেন। জেনারেল এরশাদের সামরিক শাসনের আমলে সেই প্রথম রক্ত ঝরেছিল ঢাকার রাজপথে। এরপরেও তার বিরুদ্ধে ছাত্ররা ঐক্যবদ্ধ থেকে আন্দোলন করার চেষ্টা অব্যাহত রেখেছিল। জেনারেল আন্দোলন দমনের চেষ্টার পাশাপাশি নিজে রাজনৈতিক হওয়ার স্বপ্ন বাস্তবায়নে তৎপর হলেন। তিনি ১৯৮৬ সালের শুরুতে বিভিন্ন দল থেকে মিজানুর রহমান চৌধুরী এবং ব্যারিস্টার মওদুদ আহমেদ সহ অনেক রাজনৈতিকদের তিনি জাতীয় পার্টি নামে দল গঠন করেন। সেই দল থেকে মনোনয়ন নিয়ে তিনি নির্বাচন দিয়ে রাষ্ট্রপতি হন। এরই মাঝে রাজনৈতিক দলগুলো তার বিরুদ্ধে যৌথভাবে আন্দোলন শুরু করেছিল। জেনারেল এরশাদ সেই তখন ১৯৮৬ সালের সংসদ নির্বাচন করেছিলেন এবং সেই সংসদ মাত্র এক বছর টিকেছিল। ১৯২৮ সালে তিনি মূলধারার দলগুলোর বয়কটের মুখে একতরফা নির্বাচন করলেও তিনি বেশি দিন টিকে থাকতে পারেননি। দুবছর পর আওয়ামী লীগ, বিএনপি এবং বামপন্থী দলগুলো অর্থাৎ তিনি জোটের গণ আন্দোলনের মুখে ১৯৯০ সালের ৬ই ডিসেম্বর জেনারেল এরশাদের শাসনের পতন হয়। তার শাসনামলে পুলিশের গুলিতে অনেকেই নিহত হয়েছেন। এদের মধ্যে নূর হোসেন এবং ডক্টর মিলনের নাম এখনও মুখে মুখে উচ্চারিত হয়। জেনারেল এরশাদের পতনের দিনটি স্বৈর শাসকের প্রথম দিবস হিসেবে এখনও বিভিন্ন দল ও সংগঠন পালন করে থাকে। তিনি মোট ৯ বছর ক্ষমতায় ছিলেন। জিয়াউর রহমান যেমন ১৯ দফা কর্মসূচি নিয়েছিলেন, তার আদলে জেনারেল এরশাদ ১৮ দফা উন্নয়নের কর্মসূচি নিয়ে রাজনীতিতে নেমেছিলেন। তিনি ক্ষমতা বিকেন্দ্রীকরণের কথা বলেছিলেন এবং দেশকে কয়েকটি প্রদেশে ভাগ করার পরিকল্পনা নিয়েছিলেন, কিন্তু তা বাস্তবায়ন করতে পারেননি। হাইকোর্ট বা উচ্চ আদালতকে রাজধানী ঢাকার বাইরে অন্য বিভাগীয় শহরগুলোতে স্থানান্তরের উদ্যোগ নিয়েছিলেন। বিরোধিতার মুখে সেই উদ্যোগও ব্যর্থ হয়। তার সময়ে প্রথম উপজেলা ও জেলা পরিষদ গঠিত হয়েছিল। তার ক্ষমতার শেষ দিকে উপজেলা নির্বাচনও হয়েছিল। তার এই পদক্ষেপগুলোকে বিশ্লেষকদের অনেকেই ইতিবাচক হিসেবে বর্ণনা করেন। তার সময়ে ১৯৮৮ সালে ইসলামকে রাষ্ট্রধর্ম করে সংবিধানের অষ্টম সংশোধনী আনা হয়েছিল। তখন আওয়ামী লীগ, বিএনপি প্রধান দুই দলই এর বিরোধিতা করেছিল, কিন্তু পরে কোনো দলই এর পরিবর্তন করেনি। জেনারেল এরশাদের পতনের পর তাকে জেলে নেওয়া হয়েছিল। তার বিরুদ্ধে হত্যা এবং দুর্নীতিসহ বিভিন্ন অভিযোগে ডজন খানেক মামলা হয়েছিল। বাংলাদেশে গণ আন্দোলনের মুখে জেনারেল এরশাদের ৯ বছরের শাসনের পতন হলেও তিনি রাজনীতিতে পুনর্বাসিত হয়েছেন। তিনি সামরিক শাসন জারি করে ক্ষমতা দখলের পর জাতীয় পার্টি নামে দল গঠন করেন। তবে তিনি ক্ষমতায় থাকাকালে অন্য সব দলের বিরোধিতার বিষয়টি ছিল তার জন্য বড় চ্যালেঞ্জ। দেশকে কয়েকটি প্রদেশে ভাগ করা সহ কিছু সংস্কারের পদক্ষেপ নিলেও তিনি তা বাস্তবায়ন করতে পারেননি। শেষ পর্যন্ত তার সরকারের পতনের পর তিনি জেলে গিয়েও সব দলের অংশগ্রহণে সংসদ নির্বাচনে অংশ নিয়েছিলেন এবং সেই নির্বাচনে জাতীয় পার্টি ৩৫টি আসন পেয়ে ফের রাজনীতিতে একটি প্রভাব ফেলেছিল। আন্দোলনের মুখে জেনারেল এরশাদকে যখন ক্ষমতা ছাড়তে হয় তখন তাকে বিদেশে চলে যাওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল, কিন্তু সেই প্রস্তাবে তিনি রাজি হননি। তিনি জেলে যাওয়ার বিষয়টি মেনে নিয়েছিলেন। জেনারেল এরশাদ বিদেশে না গিয়ে দেশে ছিলেন বলেই পরে রাজনীতিতে টিকে গেছেন বলছেন বিশ্লেষকরা। বিশ্লেষকদের অনেকেই মনে করেন প্রায় ৩ দশক ধরে দেশের ভোটের রাজনীতিতে জাতীয় পার্টির একটা প্রভাব থাকলেও বিভিন্ন সময়ে জেনারেল এরশাদের বিতর্কিত সিদ্ধান্তের কারণে দলটি আস্থার সংকটেও পড়েছে।
কামরুন নাহার রাখি, কেএনআর মিডিয়া।